আসুন জেনে নেই একটি পানিবাহিত রোগ সম্পর্কে। পানির অপর নাম জীবন, কিন্তু আপনার একটু সচেতনতায় এই পানি আপনার জন্য বয়ে নিয়ে আসতে পারে দুর্ভোগ। আসুন আজকে জেনে নেই একটি পানিবাহিত রোগ সম্পর্কে। টাইফয়েড কি? টাইফয়েড একটি রোগ যা সাধারণত ছোট বাচ্চাদের হয়ে থাকে। এই রোগের প্রধান জীবাণুর নাম হচ্ছে সালমোনেল্লা এন্টোরিকা, সালমোনেল্লা টাইফি বা প্যারাটাইফি। এই নামটির উৎপত্তি গ্রিক পুরাণিক কাহিনী থেকে। বলা হতো টাইকোস নামক ধোঁয়া যা অসুস্থকর ও পাগলামির কারণ। কেন হয়? টাইফয়েড একটি পানিবাহিত রোগ। দূষিত পানি ব্যবহারের কারণে এই রোগটি ছড়ায়। সাধারণত বন্যার পর প্রাদুর্ভাব বেশি হয়। পানি ফুটিয়ে পান না করলে, খাবার পানির উৎস আশেপাশে বাথরুম থাকলে, স্যানিটেশনের ব্যবস্থা না থাকলে, খাওয়ার আগে ভালো মতো হাত না ধুলে, বাথরুম ব্যবহারের পর হাত না ধুলে, রাস্তার আশেপাশে অপরিষ্কার খাবার খেলে। কাদের হয়? সাধারণত ছোট শিশু বা বয়স্ক লোক, যাদের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের বেশি হয়। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, চীন, ভিয়েতনাম, আফ্রিকায় এই রোগটি বেশি হয়। কিভাবে ছড়ায়? দূষিত পানি পান করলে, পানির উৎসের কাছে বাথরুম থাকলে, বাথরুম থেকে জীবাণুগুলো পানির সাথে মিশে ছড়িয়ে যায়। টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত না ধুলে। লক্ষণ সমূহ: জ্বর, সাধারণত 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট, গা ব্যথা, খাওয়ায় অরুচি, পায়খানা কষা হওয়া, প্রচণ্ড মাথা ব্যথা, পেট ব্যথা, ডায়রিয়া, গায়ে লাল লাল র্যাশ ওঠা, রোজ স্পট। ঠিকমতো চিকিৎসা না করালে আরও ভয়াবহ লক্ষণ দেখা দিতে পারে, যেমন ইনফেকশন, নিউমোনিয়া, এনকেফালাইটিস, অন্ত্র ছিদ্র হয়ে যাওয়া, প্রলাপ বকা, এমনকি রোগী মারাও যেতে পারে। প্রয়োজনীয় পরীক্ষাসমূহ: ব্লাড কালচার, স্টুল কালচার, ভিডাল টেস্ট, সাধারণত এখন আর অতটা ব্যবহার হয় না। চিকিৎসা: বেড রেস্ট, প্রচুর পরিমাণে পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে, জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ, অ্যান্টিবায়োটিক কালচার রিপোর্ট অনুযায়ী, সাধারণত সিপ্রোফ্লক্সাসিন, এম্পিসিলিন, এজিথ্রোমাইসিন ইত্যাদি ব্যবহৃত হয়। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সেপ্টিঅ্যাকসন ব্যবহার হয়। টাইফয়েডের জন্য চিকিৎসা করলেও অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে বারবার টাইফয়েড জ্বর হতে পারে। সাধারণত 3 থেকে 5% ক্ষেত্রে এদেরকে ক্যারিয়ার স্টেজ বলে। এই সব ক্ষেত্রে সাধারণত সার্জারি করে পিত্ততলি ফেলে দিলে উপকার পাওয়া যায়। যথাযথ অ্যান্টিবায়োটিক এর ক্ষেত্রে 1 থেকে 2 এর মধ্যে উন্নতি দেখা যায় এবং সাধারণত 7 থেকে 10 এর মধ্যে রোগ ভালো হয়ে যায়। তবে চিকিৎসা যাই করান না কেন, সময় মতো রেজিস্টার্ড বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরামর্শ নিয়ে করাবেন। প্রতিকার: একটু সাবধানতা, একটু সচেতনতাই পারে আপনাকে টাইফয়েডের মতো একটি প্রাণঘাতী রোগ থেকে বাঁচাতে। এছাড়াও এখন টাইফয়েড এর ভ্যাকসিন পাওয়া যায়। মুখে খাওয়ার উপযোগী বা ইঞ্জেকশন এর মাধ্যমে নেওয়ার মুখে খাওয়ার উপযোগী ভ্যাকসিন প্রতি 5 বছর পর পর বুস্টার ডোজ এবং ইঞ্জেকশনের ক্ষেত্রে প্রতি 2 বছর পর পর বুস্টার ডোজ নিতে হয়, যা অবশ্যই করাতে হবে। ডাক্তারের নির্দেশ অনুযায়ী নিয়ম মোতাবেক ওষুধ খাবেন। খাওয়ার আগে এবং বাথরুম ব্যবহারের পর অবশ্যই সাবান ও পানি দিয়ে হাত ভালোভাবে পরিষ্কার করবেন। চিকিৎসা শেষ হয়ে যাওয়ার পর ও ডাক্তারের পরামর্শ মোতাবেক স্টুল কালচার করাবেন।
পরিপূর্ণ নিশ্চয়তার জন্য রাস্তার পাশের ময়লা আবর্জনা যুক্ত খাবার পরিত্যাগ করতে হবে। সচেতন হন, আপনার সাবধানতা সচেতনতাই আপনার শিশুকে রক্ষা করতে পারে ভয়াবহ টাইফয়েড থেকে। ভালো থাকুক আপনার শিশুরা। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।